আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার গরুর মাংসের বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এখন এখানে দিয়ে দিব 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুটো মিলিয়ে বেটে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1/4 কাপ টক দই। এখানে আমি 1/4 কাপ দুধে 1 টেবিল চামচ সিরকা দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। এটা টক দইয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে টক দইও দিতে পারবেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এটা বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলা। এখানে আস্ত গরম মশলাও থাকে, তাই আলাদা করে দিলাম না। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ রান্নার তেল। এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া যাবে বিরিয়ানির টেস্ট ততটাই ভালো আসবে। আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাংসটা আমি মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টা। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তো আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর আমি যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব ওই হাঁড়িতে আমি মাংসটা ঢেলে নিয়েছি। এখন ঢেকে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5-6 মিনিট পর ঢাকনাটা এখন আমি খুলে নিব। এখন মাংসটা একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5-6 মিনিট পর ঢাকনাটা আমি আবারও খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু মাংসে কোনো পানি দেইনি। এখন ভালো করে একটু নেড়ে নিব। আর এই মাংসর যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আবারও এখন ঢেকে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে রান্না করে নিতে হবে। ওদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, এদিকে বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব। একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিব। এখানে চালটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। চালটা ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। ফিরে আসলাম। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা আমি খুলে নিব। দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে, মাংস সিদ্ধ হয়েছে আর ভুনা ভুনা হয়ে এসেছে। এ পর্যায়ে আপনারা যদি দেখেন আপনাদের মাংসটা সিদ্ধ হয়নি, তখন এখানে আর একটু গরম পানি দিয়ে তারপর রান্না করে মাংসটা সিদ্ধ করে নেবেন। এখন এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে নেওয়ার পর এখন চালটা দিয়ে দিব। আর এখানে আলাদা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ওই তেল দিয়ে এখন চালটা ভেজে নিতে হবে। এখন চালটা আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব কয়েক মিনিট। চালটা ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে গরম পানি। চাল নিয়েছিলাম 3 কাপ, এর জন্য 6 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে দিব।
এখন দিয়ে দিব 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, 2 চা চামচ চিনি, চালের জন্য স্বাদ অনুযায়ী লবণ, 8-10টির মতো কাঁচামরিচ, আর দিব 2 চা চামচ কেওড়া জল। এখন একটু নেড়ে তারপর ঢেকে দিতে হবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পানিটা যাতে চালের গায়ে গায়ে চলে আসে। এখন ঢাকনাটা খুলে নিব। যখন দেখবেন পানিটা চালের গায়ে গায়ে চলে আসবে, তখন কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটা লোতে করে ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিলাম। এখন আবারও ভালো করে নেড়ে দিতে হবে, নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে। ভালো করে নেড়ে নেওয়ার পর এভাবে সমান করে আবারও ঢেকে দিতে হবে। চুলা রাস্তা একই লোতে থাকবে, এখন আমি 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। 8-10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিব। বিরিয়ানিটা দমে রাখার কারণে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন ভালো করে আবারও একটু মিশিয়ে নিব, নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে, এইভাবে দিয়ে একটু বিরিয়ানিটা মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, এটা খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।